দেখুন, গৌতমের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, খুব রেয়ার, মেয়েটির সঙ্গে ম্যাচ করেছে, মেয়েটি সুস্থ, যদিও অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব, পয়সা দিয়ে কিডনি। আই এম সরি মিস্টার মজুমদার, আপনি এটা আগে জানাননি কেন? আমি আপনাকে আজ কিচ্ছু বলবো না, আমি কাল আসবো, ইন ডিটেলস আপনাকে সব বলে দিয়ে যাবো। তবে একটা কথা ডাক্তার, আমার মেয়ে তো, আমার মেয়ে হয়তো আপনাকে কোনো কারণে অপমান করেছে, ওই বাবাকে ক্ষমা চেয়ে নিচ্ছে, ক্ষমা করে দিন। কে হয়েছে ওই বাইরের অসুখ তো, জেলের অসুখ তো, মানে আমাদের মাতার কিরম ঠিক নেই, বুঝলেন, ওকে ক্ষমা করে দিন। আরে আসে, আমি ডক্টর সেন, আপনার জাজমেন্ট কি? তোমাদের কথা শুনে তো মনে হলো পেশেন্টের কন্ডিশন খুব ভালো নয়। তার মানে কাজটা ঠিক করিনি? আসলে তা নয়, আমার মনে হয় এরা কিডনি কেনাবেচা নিয়ে এতটা লুকোচুরি না করলেই পারত। ডক্টর সেন, আপনি তো একজন সিনিয়র ডাক্তার, আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন। যখন একটা সার্জিক্যাল ইন্টারভেনশন হয় তখন কতখানি টেনসড থাকে একজন ডাক্তার, আপনি নিশ্চয়ই ফিল করতে পারছেন। মানে পুল অফ ব্লাড, সেখানে একটা প্রাণ, একটা মানুষ সেন্সলেস, যখন অ্যানেস্থেশিয়া করা হয় তখন সে তো একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। আমার একটা অনুভূতি হয় জানেন, যে এই আমার এই দুটো হাত তো এই শরীরটাকে ক্ষতবিক্ষত করছে, এরপর ওই সেন্সটা ফিরে আসবে তো, ফিরে আসবে তো, বাঁচবে তো। আমার প্রথম ট্রান্সপ্লান্টেশনের কথা বোধহয় আমি আপনাকে বলেছি? হ্যাঁ, তুমি বোধহয় একবার বলেছিলে। সে প্রথম যখন ট্রান্সপ্লান্ট করি তখন তো 7 দিন আগে থেকে আমি প্রচণ্ড টেন্স ছিলাম। ওটিতে যখন অপারেশন করছি তখন শুধু একটা মাত্র ভয় হচ্ছে যে রিজেকশন হবে না তো, রিফিউজ করবে না তো পাপিয়ার শরীর এই ইম্পোর্ট করা কিডনি। যদি হয় তাহলে তো সমস্ত মেডিকেল ওয়ার্ল্ড আমাকে রিফিউজ করবে, বলবে নক্ষত্র তুমি যাও। তারপর হঠাৎ রাত্রিরে মাঝখানে ঘুম ভেঙে গিয়ে আমার মনে হলো যে গ্লোমেরুলা এন্ডস আমি রিপেয়ার করেছিলাম তো, নাকি না রিপেয়ার করে উন ক্লোজ করে দিয়েছি। আমি ওই মাঝরাত্রে ছুটে এসেছিলাম, আমার তার 2 দিন আগে আমার মেয়ে হয়েছে, ওই ওয়ার্ডে পাশেই আছে, সবাই ভেবেছে যে আমি ওদের মেয়েকে দেখতে এসেছি মাঝরাত্রে, কিন্তু আমি বেমালুম ভুলে গেছি। আমার তখন খালি বারবার মনে হচ্ছে আমি কি গ্লোমেরুলা এন্ডস রিপেয়ার করেছি না করিনি, নাকি না করেই ক্লোজ করে দিলাম। তুমি তোমার ওটি অ্যাটেন্ডেন্ট ডক্টরকে জিজ্ঞাসা করনি? না। নক্ষত্র, তুমি যা বলছো তাতে গ্লোমেরুলা এন্ড ঠিকমতো রিপেয়ার না হলে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস তো হতোই। হ্যাঁ, হয়েছিল, হয়েছিল, কিন্তু সেরকম সিরিয়াস কোনো কমপ্লিকেশন দেখা দেয়নি ঠিকই, কিন্তু এই তো বছর তিনেক আগেও সে আমার কাছে এসেছিল, চেক আপ করিয়ে গেছে। দেখো, সত্যি সত্যি কোনো সিরিয়াস কমপ্লিকেশন থাকলে এতদিনে ধরা নিশ্চয়ই পড়ত। হ্যাঁ, যখন ওকে ওপেন করা হয়েছিল তখন ও পিউবার্টি আসেনি, পরে এসেছিল, তো পিরিয়ডিক পেনটা হয়তো ওই ডিসমেনোরিয়ার জন্যে। এনিওয়ে, আমি অত্যন্ত আপসেট হয়ে আছি, মানে মাঝে মাঝে মনে হচ্ছে সত্যি যদি কোনো কিডনি তারা না পায় আর কারোর সঙ্গে যদি ম্যাচ না করে। দেখো নক্ষত্র, তুমি এত ডিস্টার্ব হইও না, তুমি বরঞ্চ একটা নেক্সট ওটি ডেট ফিক্স করো,
দেখো নক্ষত্র, আমরা ডাক্তার, মানুষকে বাঁচিয়ে রাখাই আমাদের কাজ। মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য যে কোনো কম্প্রোমাইজই করা যায়। হ্যাঁ, সেটা তো যাই, বাঁচিয়ে রাখার জন্যে যে কোনো কম্প্রোমাইজ করা তো যাই, কিন্তু কিন্তু কীভাবে? মিন্সটা ইম্যাটেরিয়াল। হ্যাঁ, পাপ পুণ্য কিংবা ন্যায় অন্যায় বড্ড ছেলে মানুষই। কিন্তু তাই যদি হয়, তাহলে যারা যারা স্যাক্রিফাইস করে, নানানভাবে স্যাক্রিফাইস করে, তাদের কোনো দাম নেই? আমি তাদের রেসপেক্ট করি, কিন্তু ভালোবাসি না। I don't know. I'm really confused. Rest now, Nakshatra. Rest now. আমি বরঞ্চ ওয়ার্ডে রাউন্ডটা দিয়ে আসি। ঠান্ডা মাথায় বসো, দেখবে সব ঠিক হয়ে গেছে। হুম, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? কিসের ক্ষমা? আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে, হাত দেওয়া হয়েছে, ঠিক আছে, নিগ্রহ করা হয়েছে, নিগ্রহ করা, ঠিক আছে। আমি তো বলছি, আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। এই ঘটনা একটা তদন্ত হবেই, তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে দোষীদের একটা শাস্তির ব্যবস্থা হবে। কিন্তু আপনারা উত্তেজিত হবেন না, আমি নিজে বলছি, হাসপাতালের স্বাভাবিক অবস্থা আমি ফিরিয়ে আনবই। শুধু একটাই কথা, আপনারা হচ্ছে মিডিয়ার লোক, আপনারা উত্তেজিত হলে চলবে না। গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আপনাদেরও আছে। যদি আপনাদের মধ্যে কেউ নিগৃহীত হয়ে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি, সে ব্যবস্থা আমি করবই, তাদের শাস্তির ব্যবস্থা করব। আপনারা শুধু শান্ত হন, আমি এই ব্যাপারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা আপনার কাছে দাবি করছি যে এই হাসপাতালের যে লোকগুলো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তার কাছে। ঠিক আছে, আমি তো বলছি দোষীদের একটা শাস্তির ব্যবস্থা আমি করব। আপনারা যে অভিযোগগুলো এনেছেন হাসপাতালের বিরুদ্ধে, সেই ব্যাপারে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে, সেইখানে সিদ্ধান্ত হয়েছে যদি কেউ দোষী বলে প্রমাণিত হয়, তাদের কোনো মতেই বরদাস্ত করা হবে না, তাদের শাস্তির ব্যবস্থা একটা হবেই, আমি বলছি। ও স্যার, আপনাকে আর কিছু বলতে হবে না, আমরা নিজেরা ঠিক লিখে নেব। লিখে নেবেন, লিখে নেবেন মানে আমি যা বলে নিই সেটা লিখে নেবেন? দেখুন, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না মানে? এই হচ্ছে আপনাদের দোষ, আপনারা মিডিয়ারা আপন মনের মাধুরী মিশিয়ে একটা গালগপ্প রচনা তৈরি করেন। স্যার, এটা কিন্তু আপনি বাড়িয়ে বলছেন। হ্যাঁ স্যার, এটা আপনি বাড়িয়ে বলছেন। বাড়িয়ে বলছি, আমি যা বলিনি আমার মুখের ডগায় সেটা বসিয়ে দেবেন। বাহ, চমৎকার। দেখুন, 10 বছর ধরে সাংবাদিকতা করছি, আমরা জানি যেখানে যাই ঘটুক না কেন, সে খুনি হোক আর যাই হোক, ওই একই বিবৃতি দেওয়া হয়, তদন্ত হবে, তদন্ত শেষে দোষীরা শাস্তি পাবে, এই সমস্ত। এ তো আমার কলেজে ক্লাস নেবার মতন, 32 বছর ধরে এক কথা বলে গেলাম। যাই হোক, আপনাদের আর কিছু প্রশ্ন আছে? স্যার, আমরা শুনলাম যে হাসপাতালের বিরুদ্ধে যে দুর্নীতি, শিশু বদল, স্বজন পোষণ, কর্তব্যের গাফিলতি ইত্যাদির যে অভিযোগ উঠেছে, তার তদন্তের ভার দিয়েছেন হাসপাতালের একজন ডাক্তার ডক্টর নক্ষত্র রায়কে। স্যার, আপনার কি মনে হয় যে এই হাসপাতালের এই অভিযোগের তদন্তের ভার যদি একজন হাসপাতালেরই ডাক্তার করেন, তাহলে তদন্ত নিরপেক্ষ হবে? খুনের তদন্ত পুলিশই করে। পুলিশ যখন নিজেই খুন করে, তখন সে তদন্ত পুলিশই করে। তাহলে হাসপাতালের বিরুদ্ধে বা ডাক্তারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, পুলিশ তদন্ত করতে আসবে কেন? এখানে দুটো খুন হয়েছে, দুটো খুন হয়েছে। ঠিক আছে, সেভাবে পুলিশ দেখছে, তার নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন কেন? স্যার, শোনা যাচ্ছে ডক্টর রায়ের বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। কি? সে ব্যাপারে সুপার ডক্টর সেনগুপ্তকে দায়িত্ব দিতে পারবে। দশচক্রে ভগবান ভূত। আস্তে আস্তে সংযত হন, ভুলে যাবেন না আপনার মিডিয়া। স্যার, স্যার আপনি কি বলতে চান যে এটা বিচ্ছিন্ন ঘটনা? হ্যাঁ,
স্বাস্থ্য দপ্তরে অনেক কিছু ঘটনা ঘটে, ব্যতিক্রম যে নেই তা নয়। যদি কিছু অসুবিধা হয় তদন্ত করে দেখতে হবে, দোষীদের সাব্যস্ত করতে হবে। কারা দোষী? আশ্চর্য, এইভাবে একটার একটা ধারাবাহিক ভাবে ঘটনা ঘটে যাচ্ছে, তারপর আপনি বলছেন এটা বিচ্ছিন্ন কলকাতার বুকে এটা একটা মডেল হাসপাতাল। এরকম ঝাঁ চকচকে সরকারি হাসপাতাল দেখেছেন কি? শুধু চিকিৎসাটাই হয় না, তা বলতে পারবো না, তবে চিকিৎসার ক্ষেত্রে কিছু গাফিলতি হয়েছে, সে ব্যাপারে আমরা কড়া ব্যবস্থা নেব। ডক্টর নক্ষত্র রায়ের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তারের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো কি একটা চক্রান্ত? না, ওর বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে কর্তব্যের গাফিলতি। কি গাফিলতি? হ্যাঁ, গাফিলতি এই, একটা পেশেন্টকে অপারেট না করে অপারেশন টেবিল থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ডক্টর রয়ের মতো একজন খ্যাতিসম্পন্ন ডাক্তার? হ্যাঁ, কান্নাটা কিছু নেই, ডক্টর রায়কে ভগবান বানিয়েছেন আপনারাই, আপনারা আপনারা মিডিয়ার লোকেরা, উনি ভগবান নন, স্রেফ মানুষ। স্যার একটা কথা ছিল। স্যার কিসের? স্যার না, কোনো কথা না, যা কথা বলা হয়ে গেছে। আমি বলছি না, আপনি আসবেন? স্যার হ্যাঁ আসবেন কিনা সেটাই। আসবো মাঝে মাঝে, পরিদর্শন আসবো। স্যার মিনিস্টার সাহেব কি আসবেন? আসবে মাঝে। হ্যাঁ ইয়া ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। ডক্টর রয় বলছি, সুরজিৎকে একবার দিন তো, ওয়ার্ডে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডায়ালিসিস শুরু হয়েছে? না না, ডাক্তার হবে না, আপনি বলবেন যে আমি জেগে আছি, ও এলে যেন একবার ফোন করে আমাকে। ঠিক আছে, আচ্ছা। আমি আপনার এগেইনস্টে কোর্টে যাব। আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। দিস ইজ মোস্ট আনএথিক্যাল। একজন ডাইং পেশেন্টকে আপনি ওটি থেকে কিছুতেই ফেরাতে পারেন না। এথিক্সটা আমি আপনার কাছ থেকে শিখবো না। আপনি নিজে একজন গরিব মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে তার কাছ থেকে একটা কিডনি কিনেছেন। আপনি জানেন আমি আপনাকে পুলিশের হাতে দিতে পারি? আপনি যা খুশি তাই করতে পারেন। আমার ভাই যে ডাইং কন্ডিশনে রয়েছে, তার যদি কিছু হয় তার দায়িত্ব কে নেবে? আপনার ভাইয়ের চিকিৎসা করার দায়িত্বটা আমার, কিডনি জোগাড় করার দায়িত্ব আপনার। কিডনি তো আমরা জোগাড় করেছি। না, জোগাড় আপনারা করেননি, জোগাড় আপনারা করেননি, আপনারা কিডনি কিনেছেন। মিথ্যে কথা। আমি কিন্তু পেশেন্ট এবং ডোনার দুজনের সঙ্গে কথা বলে কথা বলছি, তাতে আমার কিচ্ছু। আপনি নিজেকে কি মনে করেন ডক্টর রয়? কি মনে হচ্ছে আপনার? ভগবান, মানুষ ভগবান বানিয়ে ফেলেছে আপনাকে। শুনুন, এটা একটা হাসপাতাল, এখানে চিৎকার করবেন না। আমার যা খুশি আমি তাই করব। আপনি একজন মহিলা, শুধুমাত্র এই কারণে আমার যা করার সেটা আমি করতে পারছি না। আচ্ছা ডক্টর রয়,
একটা মানুষের জীবনের থেকে আপনার সততা বেশি বড় হলো? এই সততা দিয়ে কি প্রমাণ করতে চান এক্স্যাক্টলি? আপনি লুই পাস্তুর বা নন বেথনের মতো একটা ঐতিহাসিক নাম চান? আপনি যা খুশি তাই ভাবতে পারেন। একজন ডাক্তার হিসেবে যেটা করা উচিত বলে মনে করেছি আমি সেটাই করেছি। এন্ড দ্যাট টু একটা জীবনের বিনিময়। সিস্টার, আমার ভাইকে মেরে আপনি কোন অধিকারে কিভাবে সেজ দিন? ডক্টর রয়, আপনার সঙ্গে কোর্টে দেখা হবে, আমি আপনাকে ছাড়বো না। ইনকেট করবেন না, জাস্ট শাট আপ। আমি একবার হাসপাতালে যাব। আড়াইটে তো বাজে। হ্যাঁ, একটা ডিসিশন নিয়েছি, সেটা ঠিক না ভুল। কিন্তু এত রাতে কিভাবে যাবে? কিভাবে যাবো? গাড়ি চালিয়ে যাবো। ক্রিমিনালদেরও না মন বলে একটা জিনিস থাকে, কিন্তু এরা তুই এদের ট্যাকল করতে পারবি না। তুই বড্ড বেশি রাগ করিস মা। আমার ভাইকে ওটি থেকে ফিরিয়ে দিয়েছে, একটা ডাইং পেশেন্টকে। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে অত চাচিমিচি করতে হবে না। বলছি তো, তুমি বাবাকে নিয়ে ছোটকাকে নিয়ে যাও না বাড়িতে। না না শোন না, এখন ডায়ালিসিস শুরু হয়েছে, শেষ হতে দে না, আমি খবর নিয়ে তারপর যাবো। বাবা ডায়ালিসিস নতুন দেখছো তুমি? একবারে কখনো শেষ হয়? আমি তো অন্য কথা ভাবছি, আমি ভাবছি যে কালকে সকালে ডক্টর রায় অপারেশন করতে রাজি হবে তো নাকি? ওর ঘাড় রাজি হবে, আমি অলরেডি রিটেন কমপ্লেইন করেছি ওই যে ডক্টর আহমেদ এখানকার হেলথ অফিসার ওর কাছে, তাতে কাজ হয় ভালো, না হলে তুমি তো জানো আমি সকলের চোখের ঘুম কেড়ে নেব। দেখ এই মেয়েটা তখন থেকে কেঁদে যাচ্ছে, আমার মনে হয় ওই মেয়েটার পেশেন্টের অবস্থা বোধহয় ভালো নয়। জানি, ওই ভদ্রলোকের দাদা এখানে অ্যাডমিটেড আছেন, দাদারই মেয়ে। হয়েছে কি? প্যানক্রিয়াসে ক্যান্সার। ও মাই গড, বোম্বেতে নিয়ে গিয়েছিল, অপারেশন করিয়েছে, এখন কেমো চলছে, সারা বডিতে স্প্রেড করে গেছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তুই এত জানলি কি করে? আমি গিয়ে কথা বলেছিলাম। জাস্ট ভেবে দেখো, এই ভদ্রলোক ও দাদাকে দেখতে গেছিলেন ওখানে, সঙ্গে পাসটা ছিল না, কার্ডটা, ভিজিটিং কার্ড কি হয়তো নিয়ে গেছিল, সেই জন্য দারোয়ান 5 টাকা চাইলো। একজন ভদ্রলোক যে আর কয়েকদিন বাদে মারা যাবে, তার কাছের লোক তাকে দেখতে চাইছে, তার জন্য 5 টাকা ঘুষ, মানে জাস্ট জাস্ট ভাবো। তো তুই গেলি? হ্যাঁ নিশ্চয়ই, বেটা ওরম ভাবে কাছে যাবো না। তাই 5 টাকা দিলি তো? কাকুল নাকি, কেন দেবো টাকা? রিমি তুই কিন্তু সবাইকে চটিয়ে দিচ্ছিস। আমরা তো প্রত্যেকে রিসিভিং এন্ডে না? আরে গুলি মারো রিসিভিং এন্ডে। হ্যাঁ হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হয়? হ্যাঁ বিনা পয়সায়? কোনোদিনও শুনেছো কোনো মন্ত্রী বা আমলা একটা হাসপাতাল চালায়? কখনো শুনেছো যে হাসপাতালের জন্য কেউ চাঁদা তোলে? কেউ না, কেউ না। এই যে বলে না সব স্টেটমেন্ট দেয়, অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় ওই করে দিলাম, আরে কে তোরা, কে রে তোরা, কি করিস, কাদের টাকায় করিস, টাকা কারা দেয়? আমরা, পাবলিক টাকা দেয়, পাবলিক টাকা দেয়। কি না এখানে গিয়ে দারুদ গঠন করলাম, এই করলাম, হ্যান করলাম, ত্যান করলাম, কিচ্ছু করে না, এরা এত সব বড় বড় কথা বলে, এরা কে, কে এরা? চুপ কর, চুপ কর, কি শুনে ফেলবে, কেন জানি করছিস, প্লিজ ফর গড সেক চুপ কর। আচ্ছা সার্জিক্যাল ডিপার্টমেন্টে বেড নাম্বার 22 পেশেন্ট নন্দকিশোর হাজারা বাড়ির লোক কেউ আছেন? হ্যাঁ সিস্টার, কি হয়েছে? ও আপনি আসুন আমার সামনে। দাদা কি হয়েছে? আপনি ভেতরে আসুন, ডাক্তারবাবু আছেন, আপনার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ তুই বস বস বস, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, বস। কি হলো, কি হলো? হ্যাঁ ভদ্রলোক বোধে চলেই গেলেন। আমি বলছিলাম কি,
ঠাকুরপো যদি এখানে একটু থাকতে। আমি তো বললাম বৌদি, বারবার বললাম আমি থাকছি, তুই যা, যদি না শোনে আমি কি করব। তুই এখানে থাকতে পারিস আমি জানি, কিন্তু তুই অবস্থা বুঝে ব্যবস্থা করতে পারবি? শোন, পকেটে টাকা থাকলে না সব কিছু হয় না। হসপিটালে সব জিনিস ট্যাকল করতে গেলে তর্ক করতে হয়, ঝগড়া করতে হয়, ম্যানেজ করতে হয়, পারবি? কেন বড় বড় কথা বলছিস না, অনেক অনেক রাত হচ্ছে, চলো ওঠো, চলো তো তোমাদের তুলে দিচ্ছি, চলো ওঠো ওঠো, ওঠ না, চলো মা ওঠো, বাবা ওঠো, ওঠো ওঠো, চলো চলো, বাবা চিন্তা করো না, চলো, তো ডিপ্রেসিং একটা অ্যাটমসফিয়ার, চলো।